হ্যালো বন্ধুরা অনুব্রত নামে শিব ঠাকুর নামে যে ব্যক্তি এফআইআর করেছিল যে তাকে নাকি প্রাণী মারার হুমকি দিয়েছিল ভোট চলাকালীন তো সেই অনুব্রতর বিরুদ্ধে যে মামলা করেছিল সেই মামলাতে কিন্তু এবার জামিন পেয়ে গেল অনুব্রত তাহলে কি ইডির রাস্তা খুলে গেল তাকে তিহার জেলে নিয়ে যাওয়ার আর কেউ তাহলে কি আটকাতে পারবে না আটকানোর অনেক চেষ্টাই করলো ঘুর পথে কিন্তু সব চেষ্টায় বিফল হয়ে গেল জামিন পেয়ে গেল অনুব্রত সেই মামলায় তো এইবারে কী হতে চলেছে ইডির রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে খুলে গেল তিহার জেলে নিয়ে যাওয়ার জন্য মঙ্গলবার দুবরাজপুর আদালতে হাজির করানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে দু টাকার বিনিময়ে তার জামিন মঞ্জুর করে আদালত ওই মামলার পরবর্তী শুনানি পয়লা জানুয়ারি শিব ঠাকুরের মণ্ডলের করা মামলায় তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন দিল আদালত মঙ্গলবার দুবরাজপুর আদালতে হাজির করানো হয়েছিল অনুব্রতকে সেই মামলার জামিনে তাকে জামিন দেন বিচারক দু টাকার বিনিময়ে দেওয়া হয়েছে জামিন ওই মামলার পরবর্তী শুনানি হবে পয়লা জানুয়ারি শিব ঠাকুরের করা মামলায় অনুব্রত জামিন হতেই তাকে নিয়ে যাওয়া মঙ্গলবার ওই মামলার শুনানি চলাকালীন সরকারি আইনজীবী দাবি করেন অভিযোগকারী এবং অভিযুক্ত দুজনেই সাক্ষ্য এবং গোপন জবানবন্দি নেওয়া হয়েছে পাশাপাশি তিনি উল্লেখ করেন এতদিন অনুব্রত পুলিশি হেফাজতে থাকাকালীন চুপ করেছিলেন অবশ্য সোমবার জিজ্ঞাসাবাদের সময় তিনি কিছু কথা বলেছেন বলে জানিয়েছে সরকারি আইনজীবী সেই কারণে অনুব্রতকে আরও সাত পুলিশি হেফাজতে রাখার জন্য কিন্তু আবেদন করেছিল সেই অনুব্রতর যে সরকারি আইনজীবী মঙ্গলবার অনুব্রতের আইনজীবী অবশ্য কোনো কথা বলেনি তিনি অনুব্রতর জন্য জামিন আবেদন করেন মিনিট দশেক শুনানির পর রায় স্থগিত রাখেন দুবরাজপুর আদালত বিচারক অরিত্রিকা দাস এরপর তিনি অনুব্রতর জামিন কিন্তু মঞ্জুর করে দেয় মঙ্গলবার ওই মামলার নথিপত্র দুবরাজপুর আদালত থেকে নিয়েছে ইডি বীরভূমে বালিজুড়ি পঞ্চায়েতের মেজো গ্রামের বাসিন্দা শিব ঠাকুর গত সোমবার তিনি অনুব্রতের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের জানান জানান যে দু হাজার একুশ সালে অনুব্রত তাকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন উল্লেখ্য গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি তাদের আবেদন নে সায়ও দেয় রাউস এভিনিউ আদালত কিন্তু শিব ঠাকুরের করা এই অভিযোগের পর আপাতত অনুব্রতের দিল্লি যাত্রা থমকে যায় সেই জল এখনও কতদূর গড়ায় তা নিয়ে হয়েছে তৈরি হয়েছে কৌতূহল